উনকোটি জেলাশাসক ডক্টর বিশাল কুমারকে সম্বর্ধনা দিলেন কয়লা শহর প্রেস ক্লাবের সদস্যরা সম্প্রতি তাঁকে সিপাহী জেলা জেলা হিসেবে বদলি করা হয়েছে প্রলয়েন্দু চৌধুরী চারুকৃষ্ণ কর দেবাশীষ দত্ত অনুপম পাল সহ অন্যান্যরা মিলে প্রেস ক্লাবের তরফে বিদায় সম্বর্ধনা জানানো হয় তুলে দেওয়া হয় মানপত্র রূপর কলম এবং কাশ্মীরি সল সংক্ষিপ্ত সম্বর্ধনা অনুষ্ঠানে জেলাশাসক সাংবাদিকদের জানান কয়লা শহর মনোব্যালি চা বাগান সোনামুখী চা বাগান উনকোটি এবং খাওড়া বিলে চারটি পর্যটন কেন্দ্রকে নিয়ে এটি হাব গড়ে তোলা হবে এর জন্য মোট ষাট কোটি টাকা খুব শীঘ্রই বরাদ্দ করা হবে এই ষাট কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই বারো কোটি টাকা উন জন্য বরাদ্দ হয়ে গেছে ফিওর রিপোর্ট চ্যানেল দেন